শনিবার সকালে মালদহের মহানন্দা দ্বিতীয় সেতুর 34 নম্বর বাইপাস রাস্তায় গাজলগামী একটি ট্রাকের সাথে একটি চারচাকা গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারচাকার গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়, আহত হয়েছেন বেশ কয়েকজন। চার চাকা গাড়িটি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে, যদিও চালক পলাতক। সকালবেলা শুনলাম এই 5:30টার দিকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়, বাইপাসের উপরে। তো বাইপাসের আমরা এই সুস্থানি দিয়ে বাইপাসের দিক দিয়ে আমরা যাচ্ছি, গিয়ে দেখলাম যে না, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িতে ড্রাইভার ছিল, তার সাথে আর কেউ ছিল কিনা সেটা আমরা বলতে পারবো না। আমরা এই খবর পেয়েই আমরা চলে আসলাম। গাড়িতে একজনই ছিল? গাড়িতে একজন না কজন ছিল এটা আমরা বলতে পারছি না, কারণ গাড়িটাকে ওরা অন্যভাবে গাড়িটাকে বের করে নিয়ে বেরিয়ে। আর কোন গাড়ির সাথে কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? শুনলাম লরি নাকি, সামনে একটা লরি দাঁড়িয়ে আছে, তো বললো ওই লরির সাথে নাকি লরির পিছনে নেমে। আচ্ছা, ঠিক আছে। মালদহ থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।